হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে একটি নর্মাল ভিডিওকে স্লো মোশন এবং ফাস্ট মোশন এডিট করতে হয় মোবাইল ফোন দিয়ে। আপনিও পারেন আপনার যে কোনো নর্মাল ভিডিওকে স্লো মোশন এবং ফাস্ট মোশন এডিট করতে। এই এডিটটি শিখতে হলে আজকের এই ভিডিও আপনাকে সম্পূর্ণ দেখতে হবে না টেনে। আর ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দেবেন, আর ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না। তো গাইজ, আমাদের ভিডিও শুরু করে দিই। অল রাইট গাইজ, এই স্লো মোশন অ্যান্ড ফাস্ট মোশন এডিট করার জন্য ক্যাপকাট অ্যাপটি আমাদের প্রয়োজন হবে। তো যাদের কাছে ক্যাপকাট অ্যাপটি নেই, তারা ক্যাপকাট অ্যাপটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর আমি ক্লিক করে দিব নিউ প্রজেক্টে। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। তারপর আমার গ্যালারি থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে দিব, যে ভিডিওটা আমি এডিট করতে চাই। ওকে গাইস, আমার ভিডিওটা আমি ইম্পোর্ট করে নিলাম। তো স্লো মোশন এবং ফাস্ট মোশন করার জন্য দুইটা পদ্ধতি রয়েছে। তো দুইটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথম পদ্ধতিটি হচ্ছে, আমি দেখাচ্ছি, আমি যখন ভিডিও লেয়ারটাতে ক্লিক করব, আপনারা নিচে দেখতে পারতেছেন এখানে স্পিড একটা লেখা চলে আসছে। তো আমি যখন স্পিডে ক্লিক করব, তখন এখানে নর্মালে যদি ক্লিক করি তাহলে সামনে যদি নেই তাহলে আমার ভিডিওটা অনেক ফাস্ট হয়ে যাবে, আর পিছনে যদি নেই আমার ভিডিওটা অনেক স্লো হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পারতেছেন আমার ভিডিওটা অনেক স্লো হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনার ভিডিও একদম সম্পূর্ণ স্লো মোশন বা ফাস্ট মোশন করতে পারবেন। তো আমি এইভাবে দেখাবো না আপনাদেরকে, আমি দেখাবো কীভাবে স্লো মোশন এবং ফাস্ট মোশন করতে হয় দুইটাই একসাথে। তো দুইটা করতে হলে প্রথমত আপনি মনে করেন যে আপনার প্রথম কিছু অংশ স্পিডে চলবে, তারপরে স্লো মোশনে চলবে। তো আমি এখানে স্প্লিট করে দিব আমার লেয়ারটা। তা স্প্লিট করার জন্য নিজে স্প্লিট লেখা আছে এটাতে ক্লিক করে দিলাম। তারপর আমি আরেকটু পরে গিয়ে এখানে আবার আরেকটি স্প্লিট করে দিব, তার মানে আমার ভিডিওটা কাট করে দিলাম। তো এখন আমি প্রথম লেয়ারটাতে ক্লিক করব, তারপর নিচে স্পিডে ক্লিক করব, তারপর নর্মালে ক্লিক করব। এখান থেকে আমি এটার স্পিড বাড়িয়ে দিব, তার মানে আমার ভিডিওটা ফাস্ট হয়ে যাবে। তারপর নেক্সট লেয়ারটাতে ক্লিক করব, যেটাকে আমি স্লো করতে চাই, তো এটাকে স্লো করে দিব। এবার আপনাদেরকে আমি প্রিভিউটা দেখাই। তারপর চাইলে আমি এখানে আবার স্লোমো করে দিতে পারি। তাই স্প্লিট করে দিয়ে আমি এবার এখানে আবার স্প্লিট করে দিলাম। তারপর এই লেয়ারটাতে ক্লিক করে আমি স্পিডে চলে যাব, তারপর নর্মালে চলে যাব, এখান থেকে আমি স্লোমো করে দিব। তো আমি এখন শুরু থেকে আবার ভিডিওটা দেখাই। তো আপনারা দেখতে পেয়েছেন প্রথম স্পিডে চলছে, তারপর স্লোমো, এখন আবার স্লোমো। আপনারা দেখতে পারতেছেন একদম স্মুথ স্লোমো হচ্ছে। তো এটা গেল আমাদের প্রথম ওয়ে। এখন আমি আপনাদেরকে দেখাবো সেকেন্ড ওয়ে, যে টুলসটা দিয়ে আপনি খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে আপনার ভিডিওকে স্লো মোশন এবং ফাস্ট মোশন করতে পারবেন খুবই সহজে। তো প্রথমত আপনার লেয়ারটাতে ক্লিক করবেন, তারপর আপনি ক্লিক করে দেবেন স্পিডে। স্পিডে ক্লিক করার পর আপনি এখানে দুটো লেখা দেখতে পারতেছেন, নর্মাল অ্যান্ড কার্ভ। এখান থেকে কার্ভে ক্লিক করে দেবেন। কার্ভে ক্লিক করে দেওয়ার পরে এখানে বাই ডিফল্ট কিছু প্রিসেট দেওয়া আছে, আপনি চাইলে এই প্রিসেটগুলো ইউজ করতে পারেন। তো আমি আপনাদেরকে বলবো আপনারা এই প্রিসেট ব্যবহার করা থেকে বিরত থাকুন। এখন আমাদের কাজটি হচ্ছে আমরা ক্লিক করে দেবো কাস্টমে। কাস্টমে ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন এডিট লেখাটি চলে আসছে, এখানে আমি আবার ক্লিক করে দিব। তো আমার এখানে একটি কাস্টম কার্ভ চলে আসছে। তো এখান থেকে চাইলে আমি যদি এই প্রথম ডটটা উপরে দিয়ে দিই আর এই ডটটা নিচে দিয়ে দিই, এবার আপনারা দেখুন শুরুতে স্পিডে চলবে, বাকিটা একদম স্লো হয়ে যাবে। একটু আমি নিচে নামিয়ে দিই। তো আপনারা দেখতে পারতেছেন একদম স্মুথ স্লো মোশন হয়ে গেছে আমাদের ভিডিওটা। তারপর এখানে আরও কিছু টেকনিক আছে, এখান থেকে আমি রিসেট করে দিই। রিসেট করে দেওয়ার পরে ধরুন আমি এখানে একটা পয়েন্ট অ্যাড করতে চাই। পয়েন্ট অ্যাড করার জন্য আপনারা উপরে দেখতে পারতেছেন অ্যাড বিট লেখা আছে, এই অ্যাড বিটে ক্লিক করে দিবেন। অ্যাড বিটে ক্লিক করার পর আপনি যত ইচ্ছা তত এখানে পয়েন্ট অ্যাড করতে পারবেন। যদি পয়েন্ট আবার ডিলিট করতে চান তাহলে জাস্ট এখানে দাগটা রেখে দিবেন সেই পয়েন্টের উপরে, তারপর ডিলিট বিট লেখাটা চলে আসছে, এখানে ক্লিক করলে আপনার বিটটা ডিলিট হয়ে যাবে। আমি আপনাদেরকে খুবই সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। আপনারা যদি প্রথমত ফাস্ট থাকে, তারপর যদি আপনি স্লো করতে চান তাহলে আপনার দাগটা এভাবে রেখে দিবেন হাত দিয়ে ধরে, তারপর এখানে একটা অ্যাড বিট অ্যাড করে দিবেন। বিট অ্যাড করে দেওয়ার পরে এখানে আরেকটা বিট অ্যাড করবেন, তারপরে এই বিটটার পাশে একটা বিট অ্যাড করে দিবেন। তারপর আপনি যে কাজটা করবেন এই বিটটা ধরে একদম নিচে নামিয়ে দিবেন, তারপর এখানে আরেকটা বিট অ্যাড করবেন, আবার এখানে একটি অ্যাড করে দিবেন,
এখানে মাঝখানে একটি অ্যাড করে দিবেন। তারপর এটা নিচে নামিয়ে একদম নিচে নামিয়ে দিবেন। তারপর এখানেও একই কাজ করবেন, এখানে একটা বিট দিবেন, এখানে একটা বিট দিয়ে দিবেন, তারপর মাঝখানে একটি বিট দিয়ে দিবেন, তারপর এই বিটটা ধরে একদম নিচে নামিয়ে দিবেন। তারপর শেষও একই কাজ করবেন। ওকে গাইস, আমার সম্পূর্ণ ভিডিওটা আমি কার্ভের মাধ্যমে এডিট করে ফেললাম। তো এখন আমি শুরু থেকে প্লে করে দেখব আমার ভিডিওর রেজাল্টটা আসলে কি এসেছে। গাইস, আপনারা দেখতে পেয়েছেন কত সুন্দর একটা স্লো ফাস্ট এডিটিং হয়ে গেল। এখানে চাইলে আপনি আরও বেশি অনেক সুন্দর করতে পারেন। তো এখানে আরেকটা বিট যদি অ্যাড করে দেন, সরি একটা বিট ডিলিট হয়ে গেছে, একটা বিট ডিলিট অ্যাড করে দিব। তারপর এখানে আরেকটা অ্যাড করব, তারপর এটাকেও নিচে নামিয়ে দিব আর এই বিটটাকেও নিচে নামিয়ে দিব। তো আপনারা দেখতে পারতেছেন অনেকক্ষণ আমার ভিডিওটা স্মুথভাবে স্লো মোশন হয়ে গেল, এখন আবার ফাস্ট হয়ে যাচ্ছে। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু এটা ফাস্ট করতে পারবেন। এই বিটটা ঠিক রেখে এখানে মাঝখানে যে বিটটা রয়েছে সেই বিটটা ধরে আপনি উপরে নিয়ে যাবেন, তারপর আপনার ভিডিওটা স্লো থেকে আবার ফাস্ট হয়ে যাবে অনেক। তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর করে আমি কার্ভের মাধ্যমে আমার ভিডিওটি এডিট করে ফেললাম। এখন আমি এখান থেকে টিক দিয়ে দিব, টিক দিয়ে দেওয়ার পর আমি আবার টিক দিয়ে দিব, তারপর ব্যাক চলে যাব। তো এখন আমার ভিডিওটা যদি আমি সেভ করতে চাই তাহলে উপরে একটা সেভের অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিব, তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিব, আমার ভিডিওটা সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে আমি ডানে ক্লিক করে দিব। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে আপনার নর্মাল ভিডিওকে স্লো মোশন এবং ফাস্ট মোশন এডিট করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাতে বলবেন আপনার কাছে ভিডিওটি কেমন লাগলো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।